আমরা একটা রেজিস্টার মঞ্চ করেছি এবং এই রেজিস্টার মঞ্চের নাম আমরা দিয়েছি বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চ। মেরুদণ্ড সোজা করতে গেলে শিক্ষা ব্যবস্থাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে সে জাতি বা সমাজ কখনোই ন্যায্য অধিকার নিয়ে থাকে তাহলে কখনোই কিন্তু ব্যর্থ হয় না, ইতিহাস পূরণ করে দিয়েছে। যদি আমাদের আন্দোলন ব্যর্থ হয় তাহলে মানার সময় জয় ছিনিয়ে আনার এই সংগ্রাম চলছে চলবে। দুর্নীতিপূর্ণ প্যানেল তাই কমিশনে আর সিবিআই প্রাপ্তমানি গ্রেফতার তাই এই সংগ্রাম চলছে চলবে। এত কিছু নেই আজকে, মানে এত দিন ধরে পশ্চিমবঙ্গের একটা সাধারণ মানুষ আমরা রাস্তার পাশে পড়ে আছি দিনের পর দিন ধরে আমাদের ন্যায্য অধিকারের দাবিতে। সারা বাংলার মানুষ জেনে গেছে সিসি কাণ্ড হচ্ছে চারিদিকে, কি হচ্ছে তাহলে এটা তো মনে হয় যে কোনো বুদ্ধিমান সরকারের একটা স্টেপ হওয়া উচিত যে আমার পলিউশনটা মুক্ত করে নেই। আমার ঘরের যদি নোংরা আবর্জনা হয় আমরা তো প্রত্যেক দিন পরিষ্কার করি না আমাদের ঘর, তাহলে এটা কেন এতদিনেও করছেন না সরকার? এটা আমাদের বক্তব্য তাদের কাছে। 600 দিন হয়ে গেল, আমরা আর কত রিকোয়েস্ট করবো তাদের কাছে? ওনারা বারবার আমাদের আদালতের দিকে ফেলে দিচ্ছেন। বলি আদালত কি নিয়োগ করবে নাকি যখন দুর্নীতি করে নিয়োগ করেছিল তখন আদালতের নিয়োগ নিয়ে তারা দুর্নীতিটা করেছিল? তাহলে দুর্নীতি আজকে যারা করেছে দুর্নীতি মুক্ত নিয়োগ করার দায়িত্ব তাদের, দায়ও তাদের। তাই অবিলম্বে আমাদের নিয়োগটা চাই, আমরা 601 দিন বসে থাকতে চাই না। আপনিও বঞ্চিত হচ্ছেন পরোক্ষভাবে। লাঞ্ছনা নয়, বঞ্চনা লাঞ্ছনার মধ্যেও যে ছিটে ফোটা হাসি আনন্দ আছে। ইউনাইটেড করে একটা জায়গায় রাখা যেত না, তাই আমরা বলবো ইউনাইটেড ইউ স্ট্যান্ড। যারা আসতে পারেনি তাদের ক্ষেত্রে আমরা বলবো আসলে আরো ভালো হতো। সংগত নয় রাস্তায় বসে আছি, যে ডিউটিটা ছিল আমাদের বিদ্যালয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।